ভারতের কার্পাস বস্ত্র শিল্পের ইতিহাস অতি প্রাচীন। বহু শতাব্দী আগে থেকে ভারতে প্রস্তুত কার্পাস বস্ত্রের জগৎজোড়া চাহিদা ও খ্যাতি ছিল। 1818 খ্রিস্টাব্দে হাওড়ার ঘুষুরিতে প্রথম আধুনিক কার্পাস বয়ন কলটি স্থাপিত হলেও এই শিল্পের প্রকৃত উন্নতির সূচনা হয় 1851 খ্রিস্টাব্দে বোম্বাই বা মুম্বাইতে কাপড়ের কল স্থাপনের মাধ্যমে। বর্তমানে ভারতের একক বৃহত্তম শিল্প হল কার্পাস বয়ন শিল্প। এতে প্রায় 3.5 কোটিরও বেশি শ্রমিক নিযুক্ত। ভারত পৃথিবীতে কার্পাস বস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে। এই শিল্পের প্রধান কাঁচামাল হল তুলো, যা একটি বিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ 1 টন ওজনের তুলো থেকে সুতো কেটে বস্ত্র বয়ন করলে প্রায় 1 টন ওজনেরই বস্ত্র পাওয়া যায়। এজন্য কাপড়ের কল, কাঁচামাল, বাজার বা কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী যে কোনো অবস্থানে পরিবহনের সুবিধা থাকলেই গড়ে ওঠে। এজন্য এই শিল্পকে ফুট লুজ ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্পও বলা হয়ে থাকে। আর এই কারণেই সারা ভারত জুড়েই কম বেশি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। ভারতে এই শিল্পের বণ্টনকে 5টি অঞ্চলে ভাগ করা যায়, যথা পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল। কার্পাস বয়ন শিল্পে সবথেকে সমৃদ্ধ অঞ্চল হল পশ্চিমাঞ্চল, মহারাষ্ট্র এবং গুজরাট। এই 2টি রাজ্য নিয়ে পশ্চিমাঞ্চল গঠিত। মহারাষ্ট্রে 142টি কাপড়ের কল রয়েছে, যার মধ্যে মুম্বাইতেই রয়েছে 57টি কাপড়ের কল। এই জন্য একে তুলা নগর নামে অভিহিত করা হয়। মুম্বাই ছাড়াও পুনে, সোলাপুর, নাগপুর, জলগাঁও এবং আকোলা হল মহারাষ্ট্রের উল্লেখযোগ্য বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র। গুজরাটে মোট 122টি কাপড়ের কল রয়েছে, যার মধ্যে 72টি রয়েছে আহমেদাবাদে। আহমেদাবাদ ছাড়াও সুরাট, বড়দা, ভবনগর, ভারুচ, রাজকোট প্রভৃতি গুরুত্বপূর্ণ বস্ত্রশিল্পের কেন্দ্র। আহমেদাবাদ বস্ত্রশিল্পের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হলো আমাদের দেশের। এই কেন্দ্রে বস্ত্রশিল্পের এত বেশি সমাবেশের জন্য একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পশ্চিম ভারত বা মুম্বাই ও আহমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কাঁচামালের সহজলভ্যতা। মহারাষ্ট্র এবং গুজরাট উভয় রাজ্যই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, আর এই কৃষ্ণ মৃত্তিকাতে সবচেয়ে বেশি পরিমাণে তুলো উৎপাদিত হয়, আর সেই কারণেই মুম্বাই বা আহমেদাবাদে এত বেশি সংখ্যায় কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠতে পেরেছে। অনুকূল জলবায়ু দুটি রাজ্যই বা দুটি অঞ্চলেই বা পশ্চিম ভারত আরব সাগরের তীরে অবস্থিত, যার ফলে সামুদ্রিক লবণাক্ত বাতাস বা আর্দ্র জলবায়ু এখানে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে। কারণ শুষ্ক জলবায়ু এই শিল্প গড়ে তোলার পক্ষে প্রতিকূলতা সৃষ্টি করে। বন্দরের নৈকট্য, যেহেতু আমাদের দেশে উন্নত মানের তুলো পাওয়া যায় না, কাজে উন্নত মানের তুলো আমদানি এবং উৎপাদিত বস্ত্র রপ্তানি করার জন্য বন্দরের নৈকট্য খুবই প্রয়োজনীয়। মুম্বাইয়ের একটা বড় জাহাজ বন্দর রয়েছে, যেটা আমাদের মধ্যে দেশের মধ্যে সবচেয়ে বড় জাহাজ বন্দর। এছাড়াও মুম্বাই বন্দরের কাছেই রয়েছে নভশিবা বা জওহরলাল নেহরু বন্দর। আহমেদাবাদ অঞ্চলের কাছে রয়েছে কান্ডালা, পোরবন্দর, সুরাট, ওখা। এই বন্দরগুলোর মাধ্যমে উন্নত মানের তুলো মিশর ও সুদান থেকে আমদানি করা হয় এবং উৎপাদিত দ্রব্য বা কার্পাস বস্ত্র বাইরের দেশে রপ্তানি করা হয়ে থাকে। বিদ্যুৎ শক্তি, মুম্বাই যে কারখানাগুলো গড়ে উঠেছে সেগুলি ভিপুরি, ভীরা, খপলি জলবিদ্যুৎ কেন্দ্র এবং তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পর্যাপ্ত শক্তির যোগান পেয়ে থাকে। আর আহমেদাবাদ অঞ্চলে যে কারখানাগুলি গড়ে উঠেছে সেগুলি উকাই জলবিদ্যুৎ, আহমেদাবাদ ধোভারান তাপবিদ্যুৎ এবং কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শক্তির যোগান পায়। উন্নত পরিবহন ব্যবস্থা, পশ্চিম রেলপথের অবস্থান, কোঙ্কন রেলপথের সম্প্রসারণ, জাতীয় সড়ক 3, 4, 6, 7, 8 দ্বারা উন্নত যোগাযোগ ব্যবস্থা কার্পাস বয়ন শিল্পের বিকাশে সাহায্য করেছে। মূলধন, স্থানীয় পার্সি, গুজরাটি ও ভাটিয়া শিল্পপতিদের মূলধন বিনিয়োগ এবং বিভিন্ন অর্থলগ্নি সংস্থার অর্থের যোগান এই অঞ্চলে অর্থাৎ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদিশ ভবনে সাহায্য করেছে। মহারাষ্ট্র এবং গুজরাট অঞ্চলে কার্পাস বয়ন শিল্প অত্যন্ত প্রাচীনকাল থেকে কুটির শিল্প হিসেবে গড়ে উঠেছে এবং বর্তমান দিনেও এখানে বেশ কতগুলি টেক্সটাইল কলেজ গড়ে উঠেছে, যার ফলে দক্ষ শ্রমিক পেতে, দক্ষ কারিগর পেতে কিন্তু এই অঞ্চল কোনো অসুবিধা হয় না। এছাড়াও পার্শ্ববর্তী রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্য থেকে অদক্ষ শ্রমিকও এখানে কিন্তু সুলভেই পাওয়া যায়।
মুম্বাই এবং আহমেদাবাদ অঞ্চল যথেষ্ট ঘন বসতিপূর্ণ অঞ্চল। এছাড়াও আমাদের দেশ গরমের দেশ, আর গরমের দেশ হওয়ায় সুতির বস্ত্র বা কার্পাস বস্ত্রের চাহিদা কিন্তু খুব বেশি। আর এই কারণে বিশাল চাহিদা এবং বাজারের কারণে কিন্তু এই অঞ্চলে যথেষ্ট সংখ্যায় কার্পাস বস্ত্রায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। দক্ষিণাঞ্চল, দক্ষিণাঞ্চল গড়ে উঠেছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা এবং গোয়া রাজ্য নিয়ে। দক্ষিণাঞ্চলের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য রাজ্য হলো তামিলনাড়ু। তামিলনাড়ুতে ছোট বড় মিলিয়ে প্রায় 504টি কাপড়ের কল গড়ে উঠেছে এবং এটি হলো দেশের মধ্যে সর্বাধিক, অর্থাৎ তামিলনাড়ুতেই দেশের সর্বাধিক কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তামিলনাড়ুর মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র হলো কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এছাড়া রয়েছে চেন্নাই, মাদুরাই, সালেম, তিরুনেলভেলি প্রভৃতি শহর। অন্ধ্রপ্রদেশের গুন্টুর, তিরুপতি, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, ওয়ারাঙ্গাল, কর্ণাটকের বেঙ্গালুরু, হুবলি, মহীশূর, কেরালার কোচি, কুইলন, তিরুবনন্তপুরম, কোঝিকোড হলো উল্লেখযোগ্য কার্পাস বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র। কার্পাস বয়ন শিল্পে দক্ষিণাঞ্চলের উন্নতির কারণ দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকায় উৎপন্ন কার্পাসের পর্যাপ্ত যোগান, উপকূলীয় আর্দ্র সামুদ্রিক আবহাওয়া, মৃত্যুর শিব সমুদ্রম, যুগ, নাগার্জুন সাগর, পাপনাশ্যাম প্রভৃতি কেন্দ্রের বিদ্যুৎ, দক্ষিণ মধ্য এবং দক্ষিণ রেলপথ ও 4, 7, 13, 17 প্রভৃতি জাতীয় সড়কপথের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা, কোচি, বিশাখাপত্তনম, চেন্নাই, তুতিকোরিন, নিউ ম্যাঙ্গালোর প্রভৃতি বন্দরের মাধ্যমে বাণিজ্যের সুবিধা, স্থানীয় সুলভ শ্রমিক ও বিপুল চাহিদা এই অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির সহায়ক হয়েছে।